নাম তার আব্দুল কাদের মাঝি। দশম শ্রেণী পর্যন্ত পড়া এই কাদের ভয়ঙ্কর এক জালিয়াত। রাজধানীতে অফিস খুলে বছরের পর বছর জালিয়াতি করে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আব্দুল কাদেরকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রসহ জালিয়াতি করে বানানো আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও কয়েকটি ব্যাংকের বিপুল চেক বই। তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি পাওয়া যায়, একটি ওয়াকিটকি পাওয়া যায়। তার কাছে অফিসিয়াল আইডি কার্ড অতিরিক্ত সচিবের পাওয়া গিয়েছে, সচিব অতিরিক্ত সচিবের ভিজিটিং কার্ড, তাদের মোবাইল ফোন, তার কাছে একটি প্রাডো গাড়ি পাওয়া গিয়েছে যার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জালিয়াতির বিষয়ে কথা বলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার, জানান আশ্রয়দাতাদের খোঁজ চলছে। আব্দুল কাদের চৌধুরী যেভাবে কাজগুলি করত, সে তার একটি হলো সে 2004 থেকে 2006 সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানের বাড়ি এবং খামার তৈরি করার নাম করে কোটি কোটি টাকা হাতি নিয়েছে। দেশের আলোচিত ব্যক্তি প্রিন্স মুসা বিন শমসের কাছ থেকে 20 কোটি টাকার চেক নিয়েছেন আব্দুল কাদের, হয়েছেন তার লিগ্যাল অ্যাডভাইজার, এছাড়াও হয়েছেন ভুয়া অতিরিক্ত সচিব। আমরা জানি বাংলাদেশের ধনকুবের বিশিষ্ট ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের তার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সে পরিচিত এবং অনেকগুলি ছবি তার কাছে পাওয়া যায়। এই ঘটনায় জড়িত তার স্ত্রী ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।